ফুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নাটু, বিস্তারিত খবরে যাব। তার আগে দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। বিজেপি আইপিএফ টি জোট ভাঙছে না, এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে একথা জানান আইপিএফ টি নেতা মঙ্গলদেব বর্মা। রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতের উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিল নিয়ে জারি হোক আইনি শাসন, বললেন খুদ আইপিএফ টি সুপ্রিমো এনসি দেব বর্মা। চণ্ডীপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের 57টি আসনের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছে বামেরা, সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে একথা জানান পার্টির নেতা কৃষ্ণেন্দু চৌধুরী। নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল কদমতলা থানার পুলিশ, দেশি মদ সহ তিনজন নেশা কারবারিকে আটক করল পুলিশ। গুমতি জেলার চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এনএসএস ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির, উদ্বোধন করেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এবার খবর বিস্তারিত। গুমতি জেলার চন্দ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এনএসএস উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির, উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বুধবার গোমতী জেলার উদয়পুরের চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের হলগড়ে এনএসএস ইউনিটের উদ্যোগে এক ব্লাড ডোনেশন ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। এই ব্লাড ডোনেশন ফেস্টিভ্যালের উদ্বোধক ছিলেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিশিষ্ট সমাজসেবী পদ্মমোহন জমাতিয়া, চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চক্রবর্তী, স্কুল এসএমসি কমিটির চেয়ারম্যান জগদীশ বিশ্বাস সহ আরও অনেকে। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, রক্তদান একটি মহান কাজ, রক্তের জন্য যে কোনো রোগীকে প্রাণ না হারাতে হয় সেই লক্ষ্যেই আমাদের এই রক্তদান শিবির। তাছাড়াও মন্ত্রী বলেন, আগে কোনো একটা সময় মানুষ রক্তদান করতে বেশিরভাগ মানুষই ভয় পেত, যার ফলে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের অনেক অভাব পড়ত। কিন্তু মানুষ এখন শিক্ষিত হয়েছে, বুঝতে শিখেছে যে রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি হয় না। তাই এখন রক্তদানের মতো সামাজিক কাজে এগিয়ে আসছে স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থাগুলিও। এদিন এই শিবিরে মোট 110 জন ছাত্রছাত্রী সহ স্কুলের প্রাক্তন ছাত্ররাও স্বেচ্ছায় রক্তদান করেন, এর মধ্যে 30 জন ছাত্রী ছিল। সব মিলিয়ে এই রক্তদান শিবিরে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবের আনন্দ পরিলক্ষিত হয়। উদয়পুর থেকে প্রসেনজিৎ দে, রিপোর্ট ফোকাস ত্রিপুরা। বিজেপি ও আইপিএফ টির জোট ভাঙছে না, এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে একথা জানান আইপিএফ টির নেতা মঙ্গলদেব বর্মা। একই সাথে তিনি পঞ্চায়েতের উপনির্বাচনে মনোনয়নের সময়সীমা বৃদ্ধির দাবিও জানান। বিজেপি আইপিএফ টি জোট ভাঙছে না, দুপুরে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আইপিএফ টির মুখপাত্র মঙ্গলদেব বর্মা জানান বিজেপির সাথে জোট ভাঙছে না, তবে পঞ্চায়েতের উপনির্বাচনে মনোনয়নের সময়সীমা বৃদ্ধির দাবি জানান। পাশাপাশি আইপিএফ টির মুখপাত্র মঙ্গলদেব বর্মা এও বলেন, আইপিএফ টির চাই বিজেপির সাথে যাতে এক শীর্ষ স্তরে বৈঠক হয়। উল্লেখ্য, বুধবার সকালে বিজেপি আইপিএফ টির জোট নিয়ে মন্ত্রী এনসি দেব বর্মার বাড়িতে জরুরি বৈঠক বসেছিল। এই বৈঠকে বিগত কয়েকদিন রাজ্যে আইন শৃঙ্খলা চরম অবনতি হয়েছে সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বিজেপি আইপিএফ টি জোট ভাঙছে না, আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলব বর্তমান সমস্যা এবং আমাদের ত্রিপার্লায়নের উদ্দেশ্যে। আমাদের উদ্দেশ্য হচ্ছে পার্টির ত্রিপার্লায়ন, সেই ত্রিপার্লায়নের পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী সময় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং হাই লেভেল কোঅর্ডিনেশন কমিটি অফ আইপিএফ টি পার্টির তরফ থেকে আমরা সিদ্ধান্ত নেব আমাদের ত্রিপার্লায়ন আন্দোলনের জন্য এবং এই বর্তমান পরিস্থিতির জন্য আমরা কীভাবে আগামী দিনে আমাদের মুভমেন্টটা তৈরি করব। আমরা খুব শর্টলি আমরা সেটা ডিসিশন নেওয়ার জন্য আমরা ডিসিশন নিয়েছি। সারা ত্রিপুরাতে যত
বিভিন্ন পার্টির লোকরা আসেন, তাদের যাতে পিসফুলি অ্যাটমসফিয়ারটা হয় এবং পিসফুলি যাতে যাতায়াত করতে পারে, ইলেকশন প্রক্রিয়া চালাতে পারে, যেখানে যেখানে ইলেকশন হচ্ছে সেইখানে যাতে পিসফুলি জনগণরা ভোট গিয়ে দিতে পারে, তার জন্য সুষ্ঠু শৃঙ্খলা আন্তর্জাতিক গভর্নমেন্ট প্রপারলি ইনিশিয়েটিভ, ওইটা আমরা রিকোয়েস্ট করব। যেখানে ইলেকশন হবে না ওইখানেও যাতে জনগণ সঠিকভাবে যাতায়াত করতে পারে, তাদের জন্যও গভর্নমেন্ট প্রপারলি ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আমরা আজকে এই মিটিংয়ের মাধ্যমে আমরা রেজুলেশন পাস করেছি। আমরা চাই সারা ত্রিপুরাতে সবাই সুস্থ সুস্থ শান্তিতে থাকো, সুস্থ পরিবেশের বাতাবরণ আসুক, এবং যেখানে যা গণ্ডগোল হয়েছে সেখানে যাতে গভর্নমেন্ট নিজ দায়িত্বে ওই বিভিন্ন শৃঙ্খলা ওইটাকে যাতে রক্ষা করে তার জন্য গভর্নমেন্ট, এটি হচ্ছে আমাদের আজকের মূল মিটিং। দশ তারিখে বক্সনগর গাছসভার কুটিয়া গ্রাম পঞ্চায়েতে আমাদের কর্মী সমর্থকরা ক্যান্ডিডেট সহ নমিনেশন দেওয়ার জন্য যাচ্ছিল, ওইখানে হামলা করেছে পরিকল্পিতভাবে, সম্পূর্ণ পরিকল্পিতভাবে বিজেপিরা, এমনকি পেট্রোল বোম গ্যাস বোম বোটলের মাধ্যমে ওইটাও ছুড়েছে আমাদের উপর। আমাদের ওইখানে সাতজন আহত হয়েছে, চারজন সিরিয়াস অবস্থায় জিবি হাসপাতালে পরের দিন ছুটি হয়েছে, কারণ ওরা ওখানে থাকতেও বই করছে, তার নিজের বই এমনভাবে ঢুকে গেছে ওরা জিবি হসপিটালে থাকতে চাচ্ছে, অথচ মাথায় খুব ইঞ্জুরি, মাথায় সিলিটিভি দেওয়া হয়েছে। আমাদের গাড়ি ঘোড়া ভেঙেছে, আমাদের শুক্লাচরণ নোয়াতিয়া ওনার গাড়িও ভেঙেছে এবং ওনাকেও মারধর করেছে এবং আরও আহত রয়েছেন, এবং বিভিন্নখানে আমাদের উপর এটা হামলা হচ্ছে চতুর্দিকে অন্যখানেও। তো তা থেকে আমাদের নামে হয়তো কে বা কারা এইভাবে কিছু বিজেপির পার্টি অফিস বিজেপির সমর্থিত কিছু কোয়ার্টার হয়তো বিভিন্ন করেছে, হয়তো আমাদের উপর আঙুল তোলার জন্যই ওই রকম পরিকল্পিতভাবে করেই থাকতে পারে। আমরা বলবো আমাদের আইপিএফরা সুষ্ঠু শান্তি চাই এবং কোনো সময় এইরকম উচ্ছৃঙ্খল চাইনি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বিজেপি দলের অন্তঃকুণ্ড এবার অনেকটাই প্রকাশ্যে। বিজেপি নেতা তথা দলের প্রাক্তন ঊনকোটি জেলা সভাপতি রঞ্জন সিনহার কথায় অনেকটা এমনটাই প্রকাশ পেল। গত 4 সেপ্টেম্বর ত্রিপুরা রাজ্যের বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব ওনার নিজস্ব দলীয় সভাপতি প্যাডে একটি চিঠি দিয়ে জানিয়ে দেন, ঊনকোটি জেলার বিজেপি সভাপতি রঞ্জন সিনহাকে সরিয়ে জেলা সভাপতি করা হচ্ছে ভগবান দাসকে। এরপর থেকে জেলার বিভিন্ন মণ্ডল কিংবা বিভিন্ন কমিটির পক্ষ থেকে বিধায়ক ভগবান দাসকে সংবর্ধনাও দেওয়া হয়েছে, কিন্তু এই চিঠি প্রকাশ হওয়ার পর থেকেই রঞ্জন সিনহাকে কোনো দলীয় অনুষ্ঠানে দেখা যায়নি। আজ হঠাৎ দুপুরে কৈলাসহরের বিজেপি কর্মীরা মিছিল করে, মিছিলের শুরুতেই ছিলেন রঞ্জন সিনহা। মিছিলের স্লোগান ছিল, জেলা সভাপতি রঞ্জন সিনহার নেতৃত্বে গত 10 সেপ্টেম্বর বন্ধে কংগ্রেস সিপিআইএম যে দাদাগিরি করেছে এর প্রতিবাদে ধিক্কার চলছেই চলবে। মিছিল শেষে বিজেপি ঊনকোটি জেলা কমিটির মিডিয়া প্রভারী বিধান দাসও মিডিয়ার সামনে বলেন, সেপ্টেম্বর কংগ্রেস সহ অন্য রাজনৈতিক দলের যে বন ছিল সেই বনকে কেন্দ্র করে কৈলাসহরের বিভিন্ন এলাকায় যে নাশকতামূলক কাজ চলল, বিশেষ করে আমাদের ফ্লাড কন্ট্রোল অফিসে মহিলা কর্মীরা পর্যন্ত বাদ যাননি, যাদেরকে তাড়িয়ে আনা হয়েছে অন্তত 100-200 মিটার পর্যন্ত ভাঙচুর করা হয়েছে ফ্লাড কন্ট্রোল অফিস, পাইতুর বাজারে একটা গাড়ি ভাঙ্গা হয়েছে, গুলদারপুর স্কুলে গুলদারপুর স্কুল সহ বিভিন্ন অফিসে কতিপয় ক্যাডাররা বিশেষ করে সিপিএম কংগ্রেসের ক্যাডাররা যেভাবে আন্দোলন প্রতিফলিত করলো এবং যেভাবে মানুষের উপরে আক্রমণ চালালো তার প্রতিবাদে ধিক্কার মিছিল আসে। আজকের মিছিলে বিজেপি প্রথম সারির নেতা অরুণ সাহা, নীতিশ দে, কৈলাসহর মণ্ডল সভাপতি হেমেন্দ্র কুমার দেব, চণ্ডীপুর মণ্ডল সভাপতি শ্যামল দাস আরও অনেকে অনুপস্থিত ছিলেন। মিছিল শেষে বিজেপি দলের স্থানীয় নেতৃত্বদের সম্পর্কে ভারত বন্ধ নিয়ে বিস্ফোরক কথা বলেন রঞ্জন সিনহা। 10 সেপ্টেম্বর সিপিএম এবং কংগ্রেস মিলে যে বন্ধ ডেকেছিল সেই বন্ধে আমাদের অনুকূটি জেলায়
বেচারথল, পাবিয়াছড়া, ফটিগ্রায় এবং চণ্ডীপুর বন্ধ সফল করতে পারে। সেখানে আমাদের কার্যকর্তারা সক্রিয় ছিলেন, কিন্তু কৈলাসহরের বেলায় আমরা যেটা দেখলাম, কৈলাসহরে বন্ধ সফল হয়েছে। আমাদের সন্দেহ যে কৈলাসহরে যারা বিজেপির কার্যকর্তা হিসাবে কাজ করছেন তাদের নিশ্চয় সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে আঘাত আছে। তাহলে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার পার্টি ঘোষণা দিয়েছে বন্ধ মানা হবে না, তাহলে আমার চারটা বিধানসভায় আমরা পার্টি সেটা পালন করতে পারলাম, কিন্তু কৈলাসহরে কেন পারলাম না? কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন ফোকাস ত্রিপুরা। নূপুর পায়ের রিনিকে ঝেলে পায়েল খানে বাজে, বাসনির ঐশ্বর্য যেমনই হোক সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন, আমার চাই স্থায়িত্ব 100% ঘনমুক্ত। নকডাউন প্রযুক্তিতে গ্রুভ ডিজাইনে আমাদের স্বপ্ন পূরণে রিগাল অ্যাফোর্ডেবল ফার্নিচার। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, উফ কত কাজ আমার ঘাড়ে, আমার দেশে আমি রাজা, বসে বসে খেতে ওদের মতো ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আর এফ এল এ রয়েছে নানা ডিজাইন আর বাহারি হরেক রকম চেয়ার। আর এফ এল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা, কিছু হবে না মা। ভেঙে যাবে বাবারা, কিছু হবে না মা। সময়কে পিছিয়ে ফেলে ভাবেই টিকে থাকে আরএফএল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। কিছু হবে না মা। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। ইটালিয়ানো টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। ভালোবাসার নানান রং, সেই রঙে
আপনার জীবন রাঙাতে এলো ইটালিয়ানো ট্রে, নানান ডিজাইন আর শিল্পে ইটালিয়ানো পিওর আর্ট। লাইফের সব প্ল্যানকে সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্ট। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো পিওর আর্ট। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে পারেনি আইপিএফটি দল। বিভিন্ন জায়গায় হচ্ছে সংঘর্ষ, তাই আইনের শাসন জারি হোক বললেন খুদ আইপিএফটি দলের সুপ্রিমো এনসি দেববর্মা। 11 সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। স্বাভাবিকভাবেই গতকালে অধিকাংশ প্রত্যাশী বিভিন্ন রাজনৈতিক দলে তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সচেষ্ট হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিভিন্ন ব্লকগুলোতে এই মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে ভীষণ রকমভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিভিন্ন ব্লকের অন্তর্ভুক্ত এলাকাগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং তার প্রেক্ষিতে একটা আইনি শাসন অনেকটাই কঠিন প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। একটা সার্বিক পর্যালোচনা আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এই মুহূর্তে আজকে 12 তারিখ আমরা জরুরি বৈঠকে বসছি। বৈঠকে সার্বিক বিষয়গুলো বিশ্লেষণ পর্যালোচনা করে আমাদের পার্টি আইপিএফটি তার এই ব্যাপারটা নিয়ে সঠিক মতামত বা সিদ্ধান্ত আমরা ঠিক করব। তো সারা ত্রিপুরার বিশেষ করে কয়েকটা ব্লকের যে ঘটনাগুলো হয়েছে এটা জনগণ সংবাদ মাধ্যম সবটাই দেখছেন। একে নতুন করে কে করেছে না করেছে বলার মতন কোনো অপেক্ষাই রাখে না, এটা জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে কীভাবে কোথায় বিশৃঙ্খলা কীভাবে হয়েছে, তার জন্য কোন পার্টি দায়ী বা দায়ী নয় এটা নতুন করে বলার কোনো রকম অপেক্ষা রাখে না। আগরতলা প্রেস ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো প্রার্থীরা। নবনির্বাচিত কমিটির সভাপতি সুবল কুমার দে এবং সম্পাদক প্রণব সরকার। আগরতলা প্রেস ক্লাব ইলেকশন 2018 যে সমস্ত মাননীয় প্রার্থীগণ বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন তাদের নামের তালিকা আপনার পরে সামনে আছে। শ্রী সুবল কুমার দে প্রেসিডেন্ট, শ্রী বিশ্বেন্দু ভট্টাচার্য ভাইস প্রেসিডেন্ট, শ্রী প্রণব সরকার সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন দুজন, তারা হলেন শ্রী দীপন্ত মজুমদার এবং শ্রী কমল গোয়েল, ট্রেজারার তপন মজুমদার, পাঁচজন এক্সিকিউটিভ মেম্বার আছেন, আগামী 2 বছর ওনারা প্রেস ক্লাব পরিচালনা করবেন এবং আরও সাহেবের অনুমতিক্রম যে এই যে আগরতলা প্রেস ক্লাব 2018 ইলেকশন তা সমাপ্তি আরও সাহেবের অনুমতিক্রম সমাপ্তি ঘোষণা করবে। চণ্ডীপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের 57টি আসনের মধ্যে 2টিতে এবং পঞ্চায়েত সমিতির 2টির মধ্যে 2টিতে এবং জেলা পরিষদের 1টি আসনের মধ্যে 1টিতেই মনোনয়নপত্র দাখিল করল বামিরা। সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন পার্টি নেতা কৃষ্ণেন্দু চৌধুরী।
52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে চণ্ডীপুর ব্লকের অধীনে 57টি গ্রাম পঞ্চায়েতের আসনে দুটি আসনে পঞ্চায়েত সমিতির দুটি আসনের মধ্যে একটি আসনে এবং জেলা পরিষদের একটি আসনের মধ্যে একটিতেই সিপিআইএম দল প্রার্থী দিয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান সিপিআইএম এর ঊনকোটি জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী। দুটো এফআইআর তারা জমা দিয়েছেন, কালীশাসন চা বাগানের মোহনলাল উড়াল, সেও দরখাস্ত নিয়ে আসার পথে তাকে আসতে দেওয়া হয়নি, সে অন্যভাবে তার পেয়ারটা আমাদের কাছে পাঠিয়েছেন জমা দেওয়ার জন্য মোহনলাল উড়াল। ঠিক সেইভাবে পরিপ্রেক্ষিতে চণ্ডীপুর ব্লকে আমরা দুটা পঞ্চায়েত ধনবিলাস মঙ্গলবার কৈলাসহরের সিপিআইএম এর জেলা কমিটির অফিসে সাংবাদিক সম্মেলনে কৃষ্ণেন্দু চৌধুরী ছাড়াও বিশ্বরূপ গোস্বামী এবং ইনুচ মিয়া খাদিম উপস্থিত ছিলেন। 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের অধীনে গৌরনগর ব্লকে গ্রাম পঞ্চায়েতের 6টি আসনের মধ্যে 5টিতেই এবং 2টি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে 2টিতেই প্রার্থী দেওয়া হয়েছে বলে বিশ্বরূপ গোস্বামী বলেন। গৌরনগর ব্লকে 6টা পঞ্চায়েতের আসন এবং 2টা পঞ্চায়েত সমিতির আসনে উপনির্বাচন হচ্ছে। গৌরনগর ব্লকে এটা তেমন অস্বাভাবিক না, দুটা পঞ্চায়েত সমিতির সদস্য দুজন পদত্যাগ করেছেন, আর 6টা পঞ্চায়েতের যে আসন তার মধ্যে 5টাই ন্যাচারাল ভ্যাকেন্সি, মারা গেছেন, কেউ ট্রান্সফার নিয়ে চলে গেছেন, কেউ চাকরি পেয়েছেন, এগুলি এটা স্বাভাবিক। এবং এই 6টা পঞ্চায়েতের যে আসন এবং 2টা পঞ্চায়েত সমিতি, আমরা 2টা পঞ্চায়েত সমিতির আসনেই প্রার্থী দিয়েছি এবং পঞ্চায়েতের 6টা আসনের মধ্যে 5টা আসনে আমরা প্রার্থী দিয়েছি। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কমলাসাগরের পাণ্ডবপুর স্কুলে শুরু হলো দুদিনব্যাপী বিজ্ঞান মেলা। মেলায় মোট 25টি মডেল নিয়ে ছাত্রছাত্রীরা এই মেলায় অংশগ্রহণ করে। উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবশঙ্কর পাল। বিজ্ঞান মেলাতে ছেলেমেয়েরা খুব উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছে। 25টি মডেল আমাদের বিদ্যালয়ে এসছে, তো এরা এত সুন্দর যে তারা ব্যাক বেঞ্চে বসলেও প্রতিগত তাদের বিদ্যা যতটুকু নাই, কিন্তু উদ্ভাবনী শক্তির দিকে দেখলাম এরা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে এই মডেলগুলি করেছে। খুব সুন্দর সুন্দর মডেল দেখলাম, সেখানে স্মার্ট সিটি কীভাবে তৈরি করা যায়, তাছাড়া স্বচ্ছ বিদ্যালয়, স্বচ্ছ গ্রাম, স্বচ্ছতার উপর বিশেষ নজর দিয়েছে আমাদের। দুই দিনব্যাপী এই মেলা চলবে, আজকে প্রথম দিন সেখানে উদ্বোধন হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে আজকে আমার চাই আধুনিক স্লিম ডিজাইন, আমার চাই স্থায়িত্ব 100% খুন মুক্ত। নকডাউন প্রযুক্তিতে গ্রুভ ডিজাইনে সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে রিগাল অ্যাফোর্ডেবল ফার্নিচার। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, উফ কত কাজ আমার ঘাড়ে, আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে এত মজা, মজা মজা এত মজা। ওদের মতো ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আর ফেলে রয়েছে নানা ডিজাইন আর বাহারি হরেক রকম চেয়ার। আরএফএল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। 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 সময়কে পিছিয়ে ফেলে এভাবেই টিকে থাকে আরএফএল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। কিছু হবে না মা। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী।
মানাচ্ছে না। ইটালিয়ানো টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। ভালোবাসার নানান রং, সেই রঙে আপনার জীবন রাঙাতে এলো ইটালিয়ানো ট্রে। নানান ডিজাইন আর শিল্পে ইটালিয়ানো, পিওর আর্ট। লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্ট। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো, পিওর আর্ট। ত্রিপুরাতে বা সারা দেশে ব্রিক ইন্ডাস্ট্রি বা ইট শিল্প একটা বিশাল শিল্প, যেটা আনঅর্গানাইজ সেক্টর, যেখানে মধ্যে পলিউশন কন্ট্রোলও সেরকম ভাবে হয় না। আবার ব্রিক যে তৈরি করা হয় সেটাও খুব যে দূষণমুক্তভাবে না, ব্রিকের এফিসিয়েন্সিও সেরকম, ব্রিক ফিল্ডগুলো এফিসিয়েন্সি সেরকম না। একটা নতুন উদ্যোগ সারা দেশে নেওয়া হয়েছে, যে উদ্যোগটা হলো যে এই সমস্ত ব্রিক ফিল্ড, কনভেনশনাল ব্রিক ফিল্ডগুলোকে মডার্নাইজ ব্রিক ফিল্ডে কনভার্ট করা। মডার্নাইজ ব্রিক ফিল্ডে কনভার্ট করতে গেলেই আমার মডার্ন শ্রমিক, দক্ষ শ্রমিক দরকার। তো সারা দেশে এই শ্রমিক যে তৈরি করতে হবে তার একটা নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে, এবং এই ত্রিপুরা দিয়েই এই পরিকল্পনা, এই যে দক্ষ শ্রমিক তৈরি করা, যে প্রথম ট্রেনিং কোর্সটা ত্রিপুরাতে শুরু হলো। এই মডার্নাইজ ব্রিক ফিল্ড, মডার্ন ব্রিক ফিল্ড যারা করবে, তারা আমাদেরকে, সেই সব মালিকরা আমাদেরকে বলেছে যে ওরা উড়িষ্যা থেকে বা বিহার থেকে শ্রমিক আনবে না, এখানে যাদেরকে আমরা ট্রেনিং করছি, এখন তো ওদের বাইরে থেকে শ্রমিক আনে, মানে স্কিল শ্রমিক, সেটা এখান থেকে করবে। আর আমাদের আরেকটা বড় উদ্দেশ্য হলো যে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পরিবেশ দূষণটাকে কমিয়ে আনার চেষ্টা করছি। নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেল কদমতলা থানার পুলিশ। দেশি মদ সহ তিনজন নেশা কারবারিকে আটক করল পুলিশ। কদমতলা এরিয়াতে মদ বিরোধী অভিযান চালিয়ে শিপন মালাকা নিবারণ নমশূদ্র অ্যারেস্ট করেছি। 25 লিটার মদ তাদের হেফাজত থেকে আমরা নিয়ে আসি। এখানে ওখানে ফ্লাইং করে করে এই সমস্ত বিক্রি করছিল। এই অভিযানে আমরা সাফল্য পেয়েছি এবং প্রতিনিয়ত এই ব্যাপারে আমাদের মদ বিরোধী অভিযান জারি থাকবে। বুধবার ধর্মনগর বিজেপি উত্তর জেলা কার্যালয়ে একটি সভার মধ্য দিয়ে ঘোষণা করা হয় কিষাণ মোর্চার নবগঠিত কমিটি। 31 জনকে নিয়ে কিষাণ মোর্চার কমিটি গঠিত হয়। কমিটির সভাপতি নিযুক্ত হন নবেন্দ্র দেবনাথ, জেলা সম্পাদক জোহর চক্রবর্তী সহ 31 জনের কমিটি গঠন করা হয়। ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চা আমাকে সভাপতি, উত্তর জেলা সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছে। বিগত দিনে ত্রিপুরা রাজ্যে কিষাণ মোর্চা, বিগত যে বিধানসভা নির্বাচন হয়েছিল, এই রাজ্যে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনে ত্রিপুরা কিষাণ মোর্চার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আজকে এই গুরুত্বপূর্ণ সংগঠনে ত্রিপুরা প্রদেশ কমিটি এবং উত্তর জেলার যিনি মাদার সংগঠনের ভবতোষ দাস মহোদয় এবং কিষাণ মোর্চার প্রদেশ কমিটির সভাপতি জহর শাহ মহোদয় আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। উত্তর ত্রিপুরা কিষাণ মোর্চার সভাপতি হিসাবে এই উত্তর ত্রিপুরা, যাতে কিষাণ মোর্চা আগামী দিনে এই যে উত্তর ত্রিপুরার যে প্রকৃত কৃষক, যারা দীর্ঘ বাম আমলে বঞ্চিত হয়ে এসেছে,
যারা কৃষক সম্প্রদায় পিছিয়ে গিয়েছে, সেই পিছিয়ে পড়া কৃষক সম্প্রদায়কে। সমাজ শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। বিজেপি আইপিএফটি জোট ভাঙছে না, এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে একথা জানান আইপিএফটি নেতা মঙ্গলদেব বর্মা। রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতের উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিল নিয়ে জারি হোক আইনি শাসন, বললেন খুদ আইপিএফটি সুপ্রিমো এনসি দেব বর্মা। চণ্ডীপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের 57টি আসনের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছে বামেরা, সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে একথা জানান পার্টির নেতা কৃষ্ণেন্দু চৌধুরী। নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল কদমতলা থানার পুলিশ, দেশি মদসহ তিনজন নেশা কারবারিকে আটক করল পুলিশ। গুমতি জেলার চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এনএসএস ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির, উদ্বোধন করেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।